উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক লুটপাট ধর্ষণ অগ্নিসংযোগ এবং হত্যাযোগ্য চালায় পাকিস্তানি বাহিনী তাদের বর্বর অত্যাচার প্রতিরোধে পুরো জেলায় সতেরোটি সম্মুখ যুদ্ধ ছাড়াও উনত্রিশটি দুঃসাহসিক অভিযান চালায় মুক্তিযোদ্ধারা যার ফলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় দেড় শতাধিক রাজাকার এসব যুদ্ধে শহীদ হন পঁয়ত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার স্বাধীনতার পক্ষীয় লোকের আনি এখানে আনি তৎসার করতে উন্নয়ন করতে একাত্তরে মানবতা বিরোধী অপরাধীদের বিচার না হওয়ায় তারা এখনও জঙ্গিবাদের মতো দেশবিরোধী কাজে জড়িত রয়েছে এমন দাবি জেলা মুক্তিযোদ্ধা সংসদের এখনও প্রত্যেক থানাতে সতে সতে স্বাধীনতা বিরোধী লোক আছেন দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরেও শুরু হয় প্রতিরোধ যুদ্ধ মুক্তিবাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দেন সাধারণ গ্রামবাসীরাও মুক্তিকামী মানুষের প্রতিরোধের মুখে রাজৈর থেকে পালাতে থাকে হানাদাররা এক পর্যায়ে হাটে এলাকাবাসী বন্দি করে ১৩৫ জন পাকিস্তানি সেনাকে মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু হলেও রাজৈরের রাজাকারদের বিচারের আওতায় না আনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ এখনো বুক খুলে হারে তাদের বিচার হয় নাই তাদের বিচার চাই যে সমস্ত আলবত রাজাকার আছে তাদের বিচারে আওতা আনার জন্য বর্তমান সরকারের প্রতি আমি জোর দাবি জানাই ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি